নমস্কার কেমন আছেন সবাই আমি চলে এসেছি আপনাদের বাংলা গল্প ঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি চলে এসেছি আজ কোনি গল্পের দ্বিতীয় পর্ব শোনাতে তাহলে দেরি না করে কথা না বাড়িয়ে শুরু করা যাক আর একটি বিশেষ অনুরোধ আপনাদের কাছে আমার শ্রোতা বন্ধুদের কাছে গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন দয়া করে যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে শুরু করা যাক আজকের গল্প মতি নন্দীর লেখা কোনি গঙ্গায় একটা আম ভেসে চলেছে ভাটার টানে তিনজন সাঁতরাচ্ছে সেটাকে পাবার জন্য কোমর জলে দাঁড়িয়ে দু তিনটি বছর চোদ্দ পনেরো ছেলে জল থাবড়ে হইচই করে তাতে তাতিয়ে তুলছে সামনে সামনে ওরা যাচ্ছে মাথা তিনটে দুধারে নাড়তে নাড়তে কোন না ভেঙে সোজা হাত বৈঠার মতো চালিয়ে ওরা আমটাকে তাড়া করেছে হঠাৎ ওদের একজন একটু একটু করে এগিয়ে যেতে শুরু করল অন্য দুজনকে পিছনে ফেলে তখনই চিৎকার করে উঠল কোনি পিছিয়ে পড়া দুজনও গতি বাড়ালো আমটা প্রায় প্রথম ছেলেটির মুঠো এসে গেছে হঠাৎ সে থমকে গেল হাত ছুঁড়ছে কিন্তু এগোল না বার দুয়েক তার মাথাটা জলে ডুবলো তারপর সে রাগে চিৎকার করে ঘুরে গিয়ে লাথি ছুড়ল ততক্ষণে পিছন থেকে একজন ওকে অতিক্রম করে আমটা ধরে ফেলেছে ধরেছিল। বিষ্টুধর বলে উঠল লোকটি হেসে চশমাটা খুলে ঝোলায় রাখলো ঘাটির বাইরের দিকে সেখানে কয়েকজন উড়িয়া ব্রাহ্মণদের একজনের কাছে ঝোলাটা রেখে এসে লোকটি অতি সাবধানে সিঁড়ি দিয়ে নামতে লাগলো চশমা ছাড়া মনে হচ্ছে লোকটি যেন অন্ধ জলের কিনারে কাদার ওপর তখন মারামারি হচ্ছে একজনের সঙ্গে দুজনের কাদা ছিটাচ্ছে লোকেরা বিরক্ত হয়ে গজগজ করতে করতে একটু সরে গেল দু তিনটি ছেলে ওদের চারপাশে ঘুরে ঘুরে তাদের উৎসাহ দিয়ে যাচ্ছে ঠিক है, চালা আরও জোরে পা থেকে মাথার চুল কাদায় লেপা কঞ্চির মতো সরু চেহারাটা তার লম্বা হাত দুটো এলোপাথারি ডাইনে বায়ে ঘোরাচ্ছে অন্য দুজন সেই বিপজ্জনক বৃত্তের বাইরে কুঁজো হয়ে তাক খুঁজছে ফাইট কোনি ফাইট চালিয়ে যা বক্সিং দুজনের একজন পিছন থেকে ঝাঁপিয়ে পড়ল ওর ওপর পড়ে গেল দুজনে এই ভাদু চুল টানবি না কোনির তাহলে কিন্তু আমরা চুপ থাকবো না কোনির পিঠের ওপর বসা ভাদু চুল ছেড়ে দিয়ে দু হাতে কোনির মাথা ধরে কাদাই মুখটা ঘষে দেবার চেষ্টা করতে লাগলো পা ছুড়লো কোমরে চার দিয়ে উঠবার চেষ্টা করলো তারপর ঝটকা দিয়ে ভাদুর ডান হাতটা মুখের কাছে টেনে নিয়ে এসে কামড়ে ধরল দুটো আঙুল চিৎকার করে ভাদু লাফিয়ে উঠলো সঙ্গে সঙ্গে কোন উঠে দাঁড়িয়ে ভাদুর ওপর এবার ঝাঁপিয়ে পড়ল খুবলে নেব তোর চোখ বার আমাকে চোবানো পুতে রাখবো তোকে এই গঙ্গা মাটিতে হয় আম দিবি নয় চোখ নেব দুহাতের দশটা আঙুল ইগলের নখের মতো বেঁকিয়ে চিত হয়ে পড়া ভাদুর চোখের সামনে কোন এগিয়ে আনতে দুটি ছেলে ওকে ঠেলে সরিয়ে আনল ছেড়ে দে চণ্ডু হাত ছাড় কান্তি শোধ নিয়ে ছাড়বো আমাকে চেবানো কোনির ঠোঁটের কোণে ফেনা সামনের দাঁত হিংস্রভাবে বেরিয়ে রয়েছে হিল হিলে কেউটের ফনার মতো এই ভাদু ও কোনির বার করে দে নয়তো সত্যিই চোখ তুলে নেবে কিন্তু ভাদু ডান হাতটা চোখের সামনে ধরে দেখছিল শিউরে উঠে বলল রক্ত বেরোচ্ছে দাঁত বসিয়ে দিয়ে গত্ত করে দিয়েছে কোনি হাত ছেড়ে দিয়ে ক্লান্তি এগিয়ে এসে ভাদুর প্যান্টের পকেটে হাত ঢোকালো কয়েকটা কাঁচা আম বার করে বড়টি বেছে নিয়ে কোনির দিকে ছুঁড়ে দিল লুফে নিয়ে কোন কামড় বসালো এবং সঙ্গে সঙ্গে বিকৃত মুখে বলল ইস কি টক রে বাবা মা গঙ্গাকে এমন আমক খেতে দেয় আমটা জলে ছুড়ে দিয়ে সে মুখ থেকে ফেলতে ফেলতে ভাদুর কাছে এলো দেখি তো কেমন হয়েছে করে ভাদুর হাতটা ধরে সে ভ্রু তুলে দেখল। ভাগ কিছুই হয়নি ভাগ ভাগ নাম নাম জলে নাম যেমন কাজ করেছিস তেমন ফল পেয়েছিস আমাকে রাগালে কি হয় এবার বুঝলি তো কয়েকটি ডুব দিয়ে লোকটি কোমর জলে দাঁড়িয়ে গামছা ঘষছিল পিঠে কানে এলো পাশের এক বৃদ্ধের অপমানের গজগজানি জালিয়ে জ্বালিয়ে মারে হতভাগারা গঙ্গার ঘাটটাকে নোংরা করে রেখেছে হা ঘরে হা ভাতের সব মা গঙ্গাকে উৎসর্গ করা আম রাস্তায় বসে বেচছে জুঠেছে আবার এক মেয়ে মদ্মানি মা বাপও কিছু বলে না লোকটি আবার ডুব দিতে যাচ্ছিল থেমে গিয়ে বৃদ্ধের দিকে তাকালো মেয়ে মদানিটা কে 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 আবার দেখতে পাননি চোখ তো এক জোড়া রয়েছে লোকটি মুখ ফিরিয়ে অন্য দিকে তাকালো চশমা ছাড়া ঝাপসা ভাবে দেখল ভাদুর হাত ধরে টানা টানাটানি করছে কাদামাখা কোনির মধ্য দিয়ে এক একবার একটি মেয়ে ফুটে ফুটে উঠছে যেন ঘাড় পর্যন্ত ছাঁটা কাদামাখা চুল মাথায় বসে প্যান্টে গোজা গেঞ্জি শরীরের সঙ্গে লেপটে দ্বিতীয় পরত চামড়া হয়ে আছে দীর্ঘ সরু দেহ সরু পা সরু হাত লোকটি ঠাউর করতে পারছে না কোন ছেলে কি মেয়ে দুটো ঢেউ পরপর লোকটিকে ধাক্কা দিল বিষ্টুধর জলে নেমেছে আচ্ছা শরীরটাকে চাকর বানানো সেটা কি ব্যাপার সোজা ব্যাপার লোহা চিবিয়ে খেয়ে হুকুম করবেন হজম করো পাকস্তালি হজম করবে বলবেন পাঁচ মাইল হাঁটিয়ে নিয়ে চলো পাচনা অমনি পিছিয়ে দেবে সকল গাছের ডাল ধরে ঝুলবেন হাত দুটো আপনাকে ঝুলিয়ে রেখে দেবে এইসব আর কি লোকটি জল থেকে উঠে আলতো মাটির ওপর দিয়ে হেঁটে সিঁড়িতে দাঁড়ালো ভিজে গামছাটা নিংড়ে পায়ে লাগা মাটি ধুয়ে গঙ্গার দিকে তাকালো ঝাপসা ভাবে দেখল পাড়ের কাছে জলে কিলবিল করছে মানুষ তার মধ্যে কনিকে চিনে নেওয়া আর সম্ভব হলো না লুঙ্গি ও পাঞ্জাবি পরে ঝোলা কাঁধে চশমা মুছতে মুছতে লোকটি একবার সিঁড়ির মাথায় এসে দাঁড়ালো চশমা চোখে দিয়ে পাড়ের ডাইনে বায়ে একবার তাকালো হঠাৎ নজরে এলো গঙ্গার বুকে চারটি কালো ফুটকি তারা শিকি গঙ্গা পার হয়ে এগিয়ে যাচ্ছে লোকটি আপন মনে একবার বলল কোনি কিছুক্ষণ তাকিয়ে ভিজে গামছাটি পাকরির মতো মাথায় জড়িয়ে লোকটি বাড়ির পথে রঙনা হলো মিনিট পনেরো পর সরু গলির মধ্যে একতোলা টালির চালের একটি বাড়িতে লোকটি ঢুকল সদর দরজার পরেই মাটির উঠোন টেনে টুনে একটি ভলিবল কোর্ট তাতে হয়ে যায় লঙ্কা পেঁপে জবা থেকে চাল পর্যন্ত উঠোনটা নানান গাছে দখল হয়ে আছে একদিকে টিনের চালের রান্নাঘর ও কলঘর আর একদিকে দালান তার পিছনেও আছে দুটি ঘর একতলা বাড়িটি চারিদিকের উঁচু বাড়িগুলোর মধ্যে খুব শান্তভাবে যেন উবু হয়ে বসে উত্তর দিকে বাড়ির মালিক হলধরবর্ষণ এই একতলা বাড়িটি কেনার জন্য বার প্রস্তাব করেছে কিন্তু লোকটি সংসারে যার স্ত্রী এবং দুটি বিড়াল ছাড়া আর কেউ নেই বিনীতভাবেই তা প্রত্যাখ্যান করে বাড়ির কলে জল আসে সামান্য লোকটির স্ত্রীর নাম হলো লীলাবতী জল খরচ করাটা লীলাবতীর একটা শখ বিড়াল পোষার মতোই ফলে লোকটিকে স্নান করার জন্য প্রায়ই রাস্তার টিউবওয়েলটি সাহায্য নিতে হয় আজ সকাল থেকে টিউবওয়েলের মুখ দিয়ে জল বেরোচ্ছে না তাই বহুকাল পর সে গঙ্গা স্নানে গিয়েছিল লোকটি বাড়ির মধ্যে ঢুকে উঠানো টাঙানো তার ভিজে প্যান্টা। মেলছে তখন ঘর থেকে বেরিয়ে এলো ঢলঢলে এক প্যান্ট পরা বেটে হিষ্ট পুষ্ট একজন ক্ষিদ্দা তোমার জন্য অনেকক্ষণ বসে আছি আর বাড়ি পাহারা দিচ্ছি দোকান থেকে কে বৌদিকে ডাকতে এসেছিল আসছি বলে সেই যে গেছে ভেলো চটপট একটু চা বানা দেখি বৌদি যদি এসে পড়ে ক্ষিদ্দা অর্থাৎ ক্ষিতির সিংহ কয়েক সেকেন্ড ভেবে বলল তাহলে থাক বরং তুই কি জন্য এসেছিস সেটা বল ক্লাবের আজকের মিটিংয়ে যাবে নাকি নিশ্চয় যাব ছেলেরা খাটবে না ডিসিপ্লিন মানবে না জলে নেমে শুধু ইয়ারকি কি ফাজলামো করবে এসব ছেলেদের ক্লাব থেকে বেরিয়ে যেতে বলাটা কি এমন দোষের বল একজনও কি তাই নিয়ে কিছু ভাবে আর ক্ষিতির সিংহে কি বললো অমনি তাই নিয়ে কাউন্সিলিং এর মিটিং ডাকা হল সেজন্য তো নয় আসলে হরিচরণ দাদা আর তার গ্রুপটি রাগ আছে তোমার ওপর ওরাই শ্যামল আর গোবিন্দকে উস্কে তোমার এগেনস্টে চার জানিয়েছে আমি তা জানি হরিচরণের বহু দিনের ইচ্ছে চিপ ট্রেনার হওয়ার আমাকে বলেছিল গত বছর আমি বুঝেছিলুম হরি একটা চ্যাম্পিয়ন শুধু খাওয়া দাওয়া আর ট্রেনিং দিয়েই তৈরি করা যায় না রে তার মন মেজাজ বুঝে তাকে চালাতে হয় ট্রেনারকে মনস্তাত্ত্বিক হতে হবে হবে তার মানে প্রয়োগ করতে গুরুকে শ্রদ্ধেয় হতে হবে শিষ্যের কাছে কথা কাজ উদাহরণ দিয়ে মনের মধ্যে আকাঙ্ক্ষা বাসনা জাগিয়ে তুলতে হবে তাকে মোটিভেট করতে হবে এসব তোর দ্বারা সম্ভব নয় তুই শুধু চেঁচামেচি গালাগালি করে খাটতে চাস চিপ ট্রেনার হওয়া তোর কম্য নয় খিদ্দা তোমার এই লেকচার দেবার বদ অভ্যাসটা ছাড়ো এবার এক কথায় যেখানে কাজ হয় তুমি সেখানে দশ কথা বলো হরিচরণ দাকে অত কথা বলার কি দরকার ছিল যাগে আজ তুমি মিটিংয়ে যেও না ওরা ঠিক করেছে তোমাকে অপমান করবে করে করবে এই বলে ক্ষিতীশ তার পায়ে মাথায় ঘষায় ব্যস্ত বিষুকে কোলে তুলে গলা চুলকে দিতে লাগলো চোখ বুঝে বিশু ঘর 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 শুরু করল তাহলে যাবে নেমে যাওয়া প্যান্ট এবং কণ্ঠস্বর হ্যাঁচকা দিয়ে টেনে তুলে ভেলো বললো ক্ষিতীশ ঘরের দিকে যেতে যেতে অস্ফুটে বলল হুম তখনই বাড়িতে ঢুকলো লীলাবতী সিংহ অতি ছোটখাটো গৌরবর্ণা এবং খুব গম্ভীর পায়ে চটি হাতে রয়েছে ছাতা দুজনের দিকে তাকিয়ে অবশেষে ভেলোকে বলল বেলা অনেক হয়েছে চারটি ভাত খেয়ে যেও ভেলোর হঠাৎ যেন কাণ্ড জ্ঞান ফিরে এলো ঘড়ি দেখে ব্যস্ত হয়ে বললো নানা বৌদি ইস বড্ড দেরি হয়ে গেল বাড়িতে ভাত নিয়ে বসে আছে আমি এখন যাই খিদ্দা তোমরা কিন্তু না গেলেই ভালো ভেলো চলে যেতে লীলাবতী প্রশ্ন করল ক্ষিতীশকে না গেলেই ভালো মানে আজ ক্লাবের একটা মিটিং আছে ও বলেছে সেখানে আমাকে নাকি কেউ কেউ অপমান করবে যাতে ক্লাব ছেড়ে বেরিয়ে যায় তাহলে তো ভালোই হয় ক্লাব ক্লাব করে তো কোনোদিন ব্যবসা দেখলে না আমি মেয়ে মানুষ আমাকে কিনা দোকান দেখতে হয় নেহাত ছেলে পুলে নেই তাই যদি ক্লাব তোমায় তারাই তাহলে আমি বেঁচে যাই লীলাবতী রান্নাঘরে ঢুকল ক্ষিতীশ বিষণ্ণ চোখে দালানে বসে বিশুর মাথায় আনমনে হাত বোলাতে লাগল এ সময় খুশি ঘর থেকে বেরিয়ে এলো ডন দিয়ে হাই তুলে ধীরে ধীরে সে চামরের মতো কালো লেচটি উঁচিয়ে রান্নাঘরের দিকে গেল ক্ষিতিশের দিকে একবার আর চোখে তাকিয়ে এসো রান্নাঘর থেকে ডাক এলো ক্ষিতীশ অস্বাভাবিক গম্ভীর মুখে গিয়ে ভাত খেতে বসল খাওয়ার আয়োজন সামান্য রান্না হয় কুকারে প্রায় সবই সিদ্ধ এটা খরচ সময় এবং শ্রম সংক্ষেপের জন্য নয় ক্ষিতীশ বিশ্বাস করে বাঙালিয়ানা রান্নায় স্বাস্থ্য রাখা চলে না এতে পেটের বারোটা বাজিয়ে দেয় সেজন্যই বাঙালিরা শরীরের তাগাত পায় না কোনো খেলাতেই বেশি উঁচুতে উঠতে পারে না খাদ্যপ্রাণ যথা সম্ভব অটুট থাকে সিদ্ধ করে খেলে এবং সর্বাধিক প্রোটিন ও ভিটামিন পাওয়া যায় এমন খাদ্যই খাওয়া উচিত প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল সর্ষে বাটা শুকনো লঙ্কা বাটা পাঁচফোড়ন জিরে ধনে প্রভৃতি বস্তুগুলো রান্নায় ব্যবহারে সুযোগ হারিয়ে তুমুল ঝগড়া এবং তিন দিন অনশন সত্যাগ্রহেও কাজ হয়নি ক্ষিতীশ তার সিদ্ধান্তে গোয়ারের মতো অটল থাকে তার এক কথা শরীরের নাম মহাশয় যা সহাবে তাই শয় অবশেষে লীলাবতী সপ্তাহে একদিন সর্ষে ও লঙ্কা বাটা ব্যবহারের অনুমতি পায় শুধুমাত্র নিজের খাবারের জন্য ক্ষিতীশ কখনো যজ্ঞি নিমন্ত্রণে যায় না ক্লাবে ছেলে মেয়েদের সে প্রায়ই শোনায় ডাক্তার রায় বলতেন বিয়েবাড়ির এক একটা নিমন্ত্রণ খাওয়া মানে এক এক বছরের আয়ু কমে যাওয়া বড় খাঁটি কথা বলে গেছেন ক্ষিতীশ কথা না বলে খাওয়া শেষ করল ও যে রাগ করেছে লীলাবতী তা বুঝতে পেরেছে বলল ক্লাব থেকে তাড়াবে কেন কি দোষ করলে ক্ষিতীশ পাল্টা প্রশ্ন করল। তুমি এখন আবার দোকানে গিয়েছিলে কেন লাইন ঘেসে এক ফালি ঘরের দোকানটি নাম প্রজাপতি আগে ছিল সিনহা টেলারিং দুটি দর্জিতে জামা প্যান্ট তৈরি করত। আর দেওয়াল আলমারিতে ছিল কিন্তু সিনথেটিক কাপড় ক্ষিতীশ তখন দোকান চালাতো দিনে দু ঘন্টাও সে দোকানে বসতো না দুপুর বাদে তাকে সর্বদাই পাওয়া যেত জুপিটার সুইমিং ক্লাবে তারপর একদিন সে আবিষ্কার করল আলমারি কাপড় অর্ধেকের বেশি অদৃশ্য হয়েছে দোকানের ভাড়া চার মাস বাকি এবং লাভের বদলে লোকসান শুরু হয়েছে তখনই লীলাবতী হস্তক্ষেপ করে দোকানের দায়িত্ব নেয় টেলারিং ডিপ্লোমা পাওয়া দুটি মহিলাকে নিয়ে সে দোকানটিকে ঢেলে সাজায় নিজের গহনা বাঁধা দিয়ে নাম দেয় প্রজাপতি পুরুষদের পোশাক তৈরি বন্ধ করে দিয়ে শুধুমাত্র মেয়েদের এবং বাচ্চাদের পোশাক তৈরি করে দোকানে পুরুষ কর্মচারী নেই এবং চার বছরের মধ্যেই প্রজাপতির ডানা মেলে দিয়েছে আগে তিন দিনে ব্লাউজ তৈরি করে দেওয়া হতো এখন দশ দিনের আগে সম্ভব হচ্ছে না লবতী তার গহনাগুলির অর্ধেকেই ফিরিয়ে এনেছে এখন তো আর জায়গাগুলোই না তার বড় ঘর খুঁজছি হাতিবাগানের মোড়ে একটা খোঁজ পাওয়া গেছে আমাদের এক খদ্দের বাড়ি বাড়ির গিন নিয়ে এসেছিল মেয়ের ফ্রক করাতে তাই গিয়েছিল কথা বলতে লীলাবতী এঁটো থালাটা টেনে নিয়ে তাতে ভাত বেড়ে ডাল মাখাতে মাখাতে বলল ক্ষিতীশের প্রবল আপত্তি ছিল তার খাওয়া থালায় লীলাবতীর খাওয়ায় আনহাইজেনিক এইসব কুসংস্কারে বাঙালি যাত্রা গোল্লাই গেল এই বলে ক্ষিতীশ তর্ক শুরু করেছিল কিন্তু লীলাবতী তখন অতিরিক্ত ঠান্ডা স্বরে বলল এটা আমার ব্যাপার মাথা ঘামিও না তখন মুহূর্তে বুঝে যায় আর কথা বাড়ালে তাকেই গোল্লায় যেতে হবে তবে ক্ষিতীশ তার প্রতিবাদ জানিয়ে যাচ্ছে লীলাবতীর খাওয়ার সময় তাই কখনো সে সামনে থাকে না শোবার ঘরের দেওয়ালে ক্ষিতীশের বাবা মা ধ্যানমগ্ন মহাদেব কুরুক্ষেত্রের অর্জুনের সারথী শ্রীকৃষ্ণ এবং ম্যাগাজিন থেকে কেটে বাঁধানো মেডেল গলায় ডন শোল্ডার এবং ভ্রিকটি স্ট্যান্ডে দু হাত তুলে দাঁড়ানো ডন ফ্রেজারের ছবি পাশাপাশি টাঙানো রয়েছে এছাড়া আছে সাধারণত যা থাকে খাট আলমারি বাক্স আলনা এবং টুকিটাকি সাংসারিক জিনিস পাশের ঘরে বই ম্যাগাজিন এবং তক্তপোষ এবং তার নিচে ট্রেনিং এর জন্য রবারের দড়ি স্প্রিং লোহার ছাড়া আর কিছুই নেই এই ঘরে ক্ষিতীশ দুপুরে এক ঘন্টা ঘুমায় পাখা নেই বিছানা নেই ওর মতে চ্যাম্পিয়ন হতে গেলে শিষ্যকে নয় গুরুকেও কঠোর জীবনযাপন করতে হবে অবশ্য তার কোনো শিষ্য নেই তক্ত বসে শুয়ে চোখ বুঝে ক্ষিতীশ দীর্ঘশ্বাস ফেলল শীর্ষ কোথায় ঘুম আসার ঠিক আগের মুহূর্তে ক্ষিতীশের আবছায়া চেতনায় ফুটে উঠল লম্বা দুটো হাত বৈঠার মতো গঙ্গার জলে উঠেছে আর পড়ছে মিলিয়ে গিয়ে নতুন আরেকটি ছবি সে দেখল ফনাতোলা কেউটের মতো হিলহিলে কাদায় লেপা সরু একটা দেহ লম্বা লম্বা হাত এলো পাথারি ডাইনে বাঁয়ে ঘোরাচ্ছে ফাইট কোনি ফাইট ঘুমিয়ে পড়ার আগে ক্ষিতিশ অকারণেই অস্ফুটে উচ্চারণ করল কোনি সম্ভবত নামটা তার ভালো লেগেছে এতক্ষণ শুনছিলেন মতি নন্দিন লেখা কোনি গল্পের দ্বিতীয় পর্বটি গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আবার দেখা হবে পরের একটা পর্ব নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার